আমি আমার বোনের জীবন বাঁচাবার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম, তুমি আমার পাওনা টাকা দাওনি, তাই আজ আমি আমার পাওনা টাকা চিনিয়ে নিয়ে যাচ্ছি। জীবন নেওয়ার জন্য আমি তোমাকে বুকে টানিনি কর্ণ, আমি তোমাকে বুকে টেনে নিয়েছি মানুষের জীবন বাঁচাবার জন্য। কেমন আছেন উদয়ন বাবু? আসুন ডাক্তার বাবু। তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি না পার্বতী, এত বছর ধরে নিষ্ঠার সঙ্গে তুমি তোমার স্বামীর সেবা করে চলেছ, তার উন্নতির কোনো খবরই আমি তোমাকে দিতে পারছি না। আপনার তো কোনো দোষ নেই ডাক্তার বাবু, সবই আমার অদৃষ্টের লিখন। দুশ্চিন্তা করো না পার্বতী, উপরে তো একজন আছেন, দেখবে সেই সব ঠিক করে দেবে। হ্যাঁ, সেই দিনের আশাতেই তো বুকে পাথর বেঁধে বসে আছি। আচ্ছা পার্বতী, তোমার ছেলে জয় কবে ফিরছে? জয়? হ্যাঁ, ও তো আজ বিকেলে লন্ডন থেকে ফিরছে। তাই নাকি? হুম। তাহলে তো আজই বিকেলে তোমাদের বাড়ি যেতে হয়। আজ আমি আসি। নাও, করো, খেয়ে নাও। কি মিস্টার মুখার্জি, জজ সাহেবা সম্পর্কে আরো বেশি করে খবরাখবর রাখতে শুরু করেছেন মনে হচ্ছে। না রে, কি উপায় আছে? ওনার ছেলে একটি সোনার টুকরো, আমার মেয়ে রিয়ার সঙ্গে যদি একই ছাদনাতলায় বসাতে পারি তাহলে আমি নিশ্চিন্ত, আমি সেই দিনটার আশায় বসে আছি। মা! মা! এই তো আমার সোনা মা, আমার মিষ্টি মা। থাকবে কেন মা, আমাদের বাঙালিদের তো একটাই নিজস্বতা বলে বেঁচে আছে, এটাই যদি মরে যায় তাহলে তো আমাদের বাঙালি বলে কেউ চিনবেই না। এতদিন বিদেশে থেকে তুই দেখছি বাঙালি রয়ে গেলি সাহেব হোসনি। মা, আচ্ছা ধরো পশ্চিম বাংলার কোন একটা গ্রাম থেকে আমি যদি ওই ধান গাছের চারা নিয়ে গিয়ে আমেরিকার মাটিতে গিয়ে লাগাই, তাহলে কি সেই ধান গাছের চারাটা তোমার পাইন গাছ বা ফার্ন গাছ হয়ে যাবে নাকি? মা, ধান গাছের চারা ধান গাছই হবে, সেখানেই হোক বা বিদেশে। বুঝলাম, খুব কথা শিখেছিস তো বিদেশে গিয়ে। আমা, সেটা হয়তো শিখেছি, কিন্তু সেটা বলি বাংলা ভাষায়। মা, রাজা রামমোহন রায় বিদেশে গিয়ে অনেক পড়াশোনা করেছেন, অনেক লেখালেখি করেছেন, তা সত্ত্বেও কিন্তু বাংলায় ফিরে এসেছেন। বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও শোনো না মা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? তোমার জন্য বিদেশ থেকে একটা জিনিস এনেছি। থ্যাঙ্কস। কি রে? এই পেনটা। বিউটিফুল, খুব সুন্দর। তোমার চেয়ে সুন্দর নয় মা। মা, এই সোনার পেনটা দিয়ে বিচারকের আসনে বসে অপরাধীদের দোষী সাব্যস্ত করে তুমি রায় লিখবে। আমার জয়। কেলো মা? ও, ডক্টর মুখার্জি আর ওর মেয়ের আজকে আসার কথা, বোধহয় ওরাই এলেন। ডক্টর আঙ্কেলের মেয়ে ওই রিয়া? ও ওরে বাবা, ও তো একেবারে ফুলন দেবী। আমি ওপরে যাচ্ছি মা। শোন পাগল কোথাকার, আরে আপনি আসুন আসুন। জয় এসছে? এই প্রশ্নটা তো আপনার মেয়ের করার কথা, আপনি করলেন যে বড়। কি রে, ঠিক বলিনি? আচ্ছা তোমার সে প্যাঁচা ছেলেটা কোথায়? তোর ভয়ে ওপরে গিয়ে বসে আছে। আচ্ছা তোরা দুটোতে মিলে সে ছোটবেলা থেকে সাপে নেউলের মতো ঝগড়া করে আসছিস, এত বড় হয়ে গেলি তবু ঝগড়া থামালি না, কি করে থামবে? তোমার ছেলে তোমার পায়ে পা দিয়ে ঝগড়া করে। আর তুই বুঝি খুব শান্ত, বুঝলে? জয়টা কোনো ঝামেলাতেই থাকে না, যত নষ্টের গোড়া হচ্ছে আমার এই মেয়েটা। না না, ওভাবে বলবেন না, জয়টাই তো সমানে ওর পেছনে লাগে। কি রে, চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে দেখ কি করছে। আন্টি, বিদেশে গিয়ে আমায় ভুলে যায়নি তো, আমি কি করে বলবো? নিজেকে জিজ্ঞেস করে দেখ না, ভুলে গেলেই হলো, দেখি রাজকুমার কি করছে। যা। দুটো তো বেশ মজা করে না? হ্যাঁ, শুধু মজাই না, ওরা দুজন দুজনকে পছন্দও করে। চলুন আমরা উপরে গিয়ে বসি। হ্যাঁ চলুন। ঘরে তো নেই, তাহলে কোথায় গেল? ওরে বাবা, ফুলন দেবী আমার ঘরে? দেখো একদম এরকম করবে না বলে দিচ্ছি, এতদিন বাদে বিদেশ থেকে এলে কোথায় একটু ভালোভাবে কথা বলবে তা না, খালি আমাকে এড়িয়ে চলছে। এই নাও গোলাপ,
শুধু তোমার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু ম্যাডাম, গোলাপে তো কাঁটা থাকে, সেই কাঁটা ফুটে যদি আমার হাত কেটে যায় তখন? কেটে যায়। আর এটাই তোমার সব থেকে বড় শাস্তি। তিনটে বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আর এই তিনটে বছর প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মনে করেছি জয়। আমি জানি রিয়া, তোমাকে ছেড়ে থাকতে কি আমার কম কষ্ট হয়েছে? তুমি আমাকে কথা দাও জয়, আর কোনোদিনও তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না? কথা দিলাম, কথা দিলাম রিয়া, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো। আমার এই বুকে তোমাকে সারা জীবন জড়িয়ে রাখবো। এইখানে একটা সই করে দে। এই যে আসল খুনি তার স্বীকারোক্তি দিয়ে দিয়েছে। তা আসল খুনিটা কে? কর্ণ, আব্দুল্লাহ ভাই বাইরে অপেক্ষা করছেন, তার কাছেই তুমি সব জানতে পারবে। চলো আসি স্যার। আমাকে কেসে ফাঁসিয়ে আবার নিজে জামিন দিয়ে ছাড়াতে এসেছেন? কি ভাবলেন আপনার এই সহানুভূতিতে আমি গলে যাব, আপনাকে আমি বুকে টেনে নেব? আরে কে কারে বুকে টেনে নেয় আর কে কারে বুক থেকে ফেলে দেয় সে একমাত্র পরওয়ারদিগার জানে। আমি শুধু এইটুকু বলতে পারি, তুমি কোনো অন্যায় করনি। রমেশ আমার নাম ভাঙিয়ে পরানের বাড়ি অবৈধভাবে দখল করতে গিয়েছিল, তুমি তার প্রতিবাদ করেছ, তুমি রমেশকে শাস্তি দিয়েছ, ঠিকই করেছো তুমি। তুমি তোমার দায়িত্ব পালন করেছো, আমি আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু আমার কেসটা মাথায় নিয়ে যে পাঁঠার বলি হলো সেটা কে? আমারই দলের ছেলে মতিন, ক্যান্সারের রোগী। ডাক্তার বলেছে সালা দু মাসে বেশি বাঁচবে না, কেস শেষ হওয়ার অনেক আগেই খতম হয়ে যাবে। তাই ভাবলাম সরকারি খরচায় কয়েকটা দিন আরামায়েশে থাক, তাই ঢুকিয়ে দিলাম। আপনি নিজেকে কি ভাবেন, বিধাতা? নাউজুবিল্লাহ, বিধাতা হওয়ার ক্ষমতা কি মানুষের আছে কর্ণ? আরে আমরা তো এই দুনিয়াতে কয়েকদিনের মাত্র মেহমান। এই কদিন কেউ সৎপথে চলে, আবার কেউ অসৎপথকে আপন করে নেয়, আর সেই অসৎ লোকগুলোকে শায়েস্তা করার জন্য আমাকে হতে হয়েছে আব্দুল্লাহ, আর অন্যায়ের প্রতিবাদ করার জন্য তোমাকে হতে হয়েছে কর্ণ। আমি আপনার মতো নই। তোমার ধারণা ভুল, তুমি আমারই মতো। তোমার মধ্যে আমি অতীতের আব্দুল্লাহ ছায়া দেখতে পাই। একমাত্র বোনকে কোলে নিয়ে ত্রিপুরার আব্দুল্লাহ কলকাতা এসে নেমেছিল। কেমন দেখলেন ডাক্তার? ও আমার একমাত্র ছোট বোন, সুস্থ হয়ে যাবে তো? আপনি আজই কোনো নার্সিংহোমে ওকে ভর্তি করে দিন, একটা ছোট্ট অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? হ্যাঁ, মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। কত টাকা লাগবে ডাক্তার? 10-15 হাজার টাকা মতো লাগবে। 10-15 হাজার? যা করা তাড়াতাড়ি করুন, বিপদ হতে পারে। সুরাইয়া ভাইজান, তোর কিচ্ছু হবে না বোন, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। 15,000 টাকার দরকার? হ্যাঁ, কিন্তু এত টাকা তো এখন আমার কাছে নেই। তুমি বরঞ্চ অন্য কোনো জায়গায় চেষ্টা কর। আজ 10 বছর আপনার গুদামে চাকরি করছি, প্রতি মাসে কিছু কিছু টাকা আমি আপনার কাছে জমা রাখছি, কোনোদিন চাইনি, আজকে চাইছি, না হলে আমার বোনকে বাঁচানো যাবে না। দয়া করে টাকাটা দিন। দয়া মায়া মমতা, এই শব্দগুলো আজ আর আমার জীবনে নেই। তাই সামান্য মুটেকুলি থেকে আরম্ভ করে আজ আমি মহাজন হয়েছি। মহাজন? মহাজন, আমার বোনের যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি বাঁচতে দেবো না। হ্যাঁ, তোমাকে আমি বাঁচতে দেবো না। এই যে আব্দুল্লাহ ভাই, গুড নিউজ, অপারেশন হয়ে গেছে, সুরাইয়া ভালো আছে। আলহামদুলিল্লাহ ডাক্তার। ডাক্তার, আমি একটু সুরাইয়াকে দেখতে পারবো? এখনো জ্ঞান ফেরেনি, 2 ঘন্টা পরে এসে দেখে যাবেন, টাকাটা জমা করে দিন। আপনার কথা বিশ্বাস করে আমি নিজের দায়িত্বকে অপারেশন করেছি। আপনি ভাববেন না ডাক্তার, জবান যখন দিয়েছি টাকা আমি নিশ্চয়ই দেবো।
আব্দুল্লাহ তুই? আব্দুল্লাহ একে করছিস তুই? তোকে আমি পুলিশে দেব। রাখো তোমার পুলিশ, তোমার পুলিশ রাখো। শোনো মহাজন, আমি আমার বোনের জীবন বাঁচাবার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম। তুমি আমার পাওনা টাকা দাওনি, তাই আজ আমি আমার পাওনা টাকা চিনিয়ে নিয়ে যাচ্ছি। আজ থেকে নতুন এক আব্দুল্লার জন্ম হলো, যে আব্দুল্লাহ কারো দয়া চাইবে না, কারো কাছে হাত জোর করবে না। এই আব্দুল্লাহ তার পাওনা এইভাবে আদায় করবে। তোমার মতো গায়ে পড়ে মানুষের উপকার করতে গিয়ে, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে কখন যে আমার গায়ে ডন আব্দুল্লাহ ছাপ পড়ে গেছে বুঝতেই পারিনি। সেই নয় বুঝলাম, কিন্তু আপনি আমার কাছে কি চান? যারা রমেশের মতো সুযোগ নিয়ে লোকের উপর অত্যাচার করে তাদের শায়েস্তা করার জন্য আমি তোমাকে চাই, তোমাকে আমার প্রয়োজন। আপনি ভাবলেন কি করে যে আপনার এই প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? রাজি না হয়ে তুমি যাবে কোথায়? নিজের এলাকায় গেলে রাজনীতিবিদরা তোমাকে দলে টানার চেষ্টা করবে, আর তুমি রাজি না হলে তাদের ভাড়া করা গুন্ডার ক্যাডার দিয়ে তোমাকে খতম করার চেষ্টা করবে। আর আমার সঙ্গে থাকলে মান ইজ্জত টাকা পয়সা তুমি সব পাবে। তুমি তো জানো কলকাতা শহরে আব্দুল্লাহ মানে একটা বিরাট দেওয়াল, যে দেওয়াল সবসময় তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে রাখবে, তোমাকে যুদ্ধ করার সুযোগ দেবে। আপনি তো জানেন যে আমি কোনো মানুষ খুন করি না, আর কোনো মহিলার গায়ে হাত দিই না। না না না, তোমাকে আমি কখনো তোমার অসুরের বিরুদ্ধে কাজ করতে বলবো না ছোট ভাই। ভাই? হ্যাঁ ভাই, আজ থেকে আমি খেলে তুমি খাবে, আমি না খেলে তুমিও না খেয়ে থাকবে। দুনিয়াতে যেমন তোমার কেউ নেই, আমারও কেউ নেই। আমার একটা ছোট বোন আছে, আজ থেকে সে তোমারও ছোট বোন। আজ থেকে তোমার একমাত্র পরিচয় তুমি আব্দুল্লার ছোট ভাই কর্ণ। কোনোদিনও ভাবিনি যে আমি কারোর স্নেহের বন্ধনে বাঁধা পড়ে যাব। আজ আপনার ভালোবাসার কাছে আমি বিক্রি হয়ে গেলাম। বড় ভাই, আপনার ছোট ভাইয়ের জীবন আপনার জন্য। জীবন নেওয়ার জন্য আমি তোমাকে বুকে টানিনি কর্ণ, আমি তোমাকে বুকে টেনে নিয়েছি মানুষের জীবন বাঁচাবার জন্য। চলো, আমাদের একমাত্র বোন না খেয়ে বসে আছে, চলো এসো এসো। সুরাইয়া, সুরাইয়া! ভাইজান! আরে ওর সামনে অত শরম করার কিচ্ছু নেই, চল। ও হচ্ছে তোর আর একটা বড় ভাই, ওর নাম কর্ণ। সালাম আলাইকুম। নমস্কার। দাঁড়িয়ে আছেন কেন ভাইজান, বসুন না। এরম করে বললে হয়? ভাই প্রথম দিন বাড়িতে এলো, ওকে একটু মিষ্টিমুখ করা। হায় আল্লাহ, আমি এক্ষুনি আসছি। আরে না না, মিষ্টি লাগবে না। কোনো বারণ শুনবো না, আজ এই বোনের হাতে আপনাকে মিষ্টি খেতেই হবে। বসো। বড় ভাই, আপনার বোনটা? আপনি নয়, আপনি নয়, তুমি। তুমি? হ্যাঁ তুমি। তুমি ডাকটা খুব মিষ্টি। আরে আপনি বলবে তো বাইরের লোকে। আচ্ছা আচ্ছা, তুমি তুমি। আরে বাবা, এতগুলো মিষ্টি! না না না, একটা একটা। না না, তা বললে হয় নাকি, খেতেই হবে। আচ্ছা খাচ্ছি খাচ্ছি একটা। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, আমার মেয়ে কাল কলেজ থেকে ফেরার পথে টাইগার ওকে তুলে নিয়ে গিয়েছিল। আমি পুলিশের কাছে গিয়ে অনেক বলেছি, ওরা শোনেনি। কিন্তু কাল রাতে যখন ওকে পেলাম, ততক্ষণে আমার মেয়ের দেহে প্রাণ নেই। কেন টাইগার আমার মেয়েকে মেরে ফেললো, আমি তার জবাব চাই, আমি বিচার চাই আব্দুল্লাহ ভাই। বিচার? হ্যাঁ বিচার তুমি পাবে পণ্ডিত রফিক। না না বড় ভাই, টাইগারকে শাস্তি আমি দেবো। ওকে আমি এমন শাস্তি দেবো যাতে ও ভবিষ্যতে কোনো মেয়ের দিকে হাত বাড়াতে না পারে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।